এইভাবে সবজি ফিটা বানালে সবাই খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি প্রথমে আটা গুলিয়ে সুন্দর করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে। তো এখন আমি আটাটাকে মতে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। তো কাটা হয়ে গিয়েছে, আমি সবগুলোকে এক সাইডে রেখে একটা লেসি নিয়ে বলের শেপ দিয়ে নিব। এরপর আমি এটাকে রুটি বেলে নিব। তো রুটি বানানো হয়ে গেলে এরপর আমি এটাকে দুই ভাগে সুন্দর করে কেটে নিব। এটার ভিতরে দেওয়ার জন্য সবজি বানাতে হবে। সবজিটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছি সমান দুই ভাগে কেটে। আমি একটা ভাগ নিয়ে একটা ভাগের ভিতরে সবজি দিয়ে আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে আমি এটাকে অপর সাইড থেকে উঠে এটার মুখটা বন্ধ করে দিব। তো এই তো বানানো হয়ে গিয়েছে আমার সবগুলো। এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তো এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে সুন্দর করে এটাকে ফিটু ফিট করে লাল লাল করে ভেজে নিব। এইভাবে আপনারা বিকালের নাস্তাতে ওইভাবে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও এইভাবে দিতে পারেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিও খাওয়া হবে। এর ভিতরে ইচ্ছা করলে চিকেনও দেওয়া যায়, তো আমি চিকেন দিই না, এর ভিতরে আমি শুধু সবজি দিয়েছি। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে ফেলবে, ওরা অনেক পছন্দ করবে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে সবজিও খাওয়া হলো ওদের। এই ফিঠাটা বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। তো এটাকে ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে দিয়ে। ভাজলে এটা সুন্দর মুচমুচে হবে, মুচমুচে হলে খেতেও ভালো লাগবে আর অনেক মজাও লাগবে। এর তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সুন্দর করে নামিয়ে নিলাম। এর তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। আপনারাও আমার মতো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।